নাম তার সাকিব খান, বয়স 4 বছর 6 মাস, ওজন 1200 কেজি, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, লম্বায় 8 ফুট। দর্শক মন্ডলী, আজকে আমরা বলছিলাম আমার পাশে যে বিশাল আকৃতির সারগুরু দেখতে পাচ্ছেন সেই সারগুরুটির কথা। দর্শক মন্ডলী, আর মাত্র কয়েকদিন বাকি ঈদ উল আজহা বা কুরবানির ঈদ বা ত্যাগের ঈদ, মুসলমানদের ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এই অনুষ্ঠান ঈদ উল আজহা। ঈদ উল আজহাকে ঘিরে ছোট বড় খামারি এবং প্রান্তিক কৃষকরা তারা তাদের গাচ্চা এবং কেনা গরু দিয়েও তারা মোটা তাজাকরণ করেছে এই হাট বাজারে বিক্রি করার জন্য এবং লাভের আশায়। আমরা আজকে এই ময়মনসিংহের গরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের 1300 গ্রামে এখন আছি আমরা, এবং আমরা এই যে সারগুরুটির সাথে দাঁড়িয়ে আছি সেটার মালিক জনাব আব্দুল হান্নান মুন্সি। তিনি এই সারটিকে তিনি তার গাভী গরুর বাচ্চা থেকে তিনি লালন পালন করে বড় করেছেন, এবার সে এই কুরবানির ঈদে বিক্রি করার আশায়। আমরা আজকে এই সারগুরুটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো আব্দুল হান্নান মুন্সি সাহেবের কাছে। আব্দুল হান্নান মুন্সি, যিনি এই সারগুরুটির মালিক, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে আসলাম আপনার এই সারগুরুটির খবর শুনে, যে আমরা এখানে আসলাম দেখতে, একটি বিশাল বড় সারগুরু। তা আপনার এই সারগুরুটি নাম কি নাম দিয়েছেন? সাকিব খান। আচ্ছা, এটা কতদিন যাবত লালন পালন করতেছেন আপনি? 4 বছর 6 মাস। এটা তো আপনার গাভীর বাচ্চা থেকে? গাভীর বাচ্চা, আমার গাভীর বাচ্চা। আচ্ছা, এটা এই যে লালন পালন করলেন, আপনার মানে কেমন খরচ এমন হয়েছে? এটা তো মানে আমার হিসাব নাই, কিন্তু একটা মনে করেন বর্তমানে 2 বছর ধরে খরচ চলছে প্রতিদিন 1000 টাকা। এটা কি খাওয়ান আপনি বর্তমানে? ভুট্টা খাওয়াই, আপনি কলা ভুট্টা কলা খাওয়াই, আবার নেপিয়ার ঘাস করে লিছি আমি, এই ঘাস খাওয়াই, বুসি খাওয়াই, কইল খাওয়াই, বাতও অল্প অল্প দিই আমি, দেরিয়া এমনি কোনো অন্য কোনো দেরিয়া কোনো খাবার বা পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ খাবার খাওয়াই। আচ্ছা, এই যে এবার মানে কুরবানির ঈদ, এবার তো আপনি এটা নিয়ে করছেন বিক্রি করে দিবেন, তো এখন যে আপনি কোনো হাট বাজারে যাওয়ার চিন্তা ভাবনা আছে না বাড়ি থেকে আপনি বিক্রি করতে চান? আমি তো একা মানুষ, হাট বাজারে না যাওয়াটাই আমার বড় চিন্তা। আমি যদি বাড়িতে কাস্টমার মিলে তাহলে আমি হাটে থেকে অন্তত আরও লাখটি কম হইলেও আমি বাড়িতে বিক্রি করার ইচ্ছা আমার। এটা তো নিয়ে যায় আপনি যদি এবার মানে এটা মানে এই বাজারে মানে বর্তমান যে সময় তা আপনি কেমন দাম চাইতেছেন? আমি তো এমনি সাধারণত 12 লক্ষে চাইতেছি, এরপরেও কেতরা যখন আসে তারে পছন্দ মতো পছন্দ মতো আমি যে 12 লক্ষ চাইতেছি এরকমই ব্যস্তাম, এরকম কিছু না, কমও হইতে পারে বাজারের চাহিদা কি যায়। এরপরেও মনে করেন আমি বাড়িতে আমি বাজার থেকে যে সবসময় কম ব্যস্তাম, যে কেতরা ইয়ে আমি অন্তত কে এতটুকু বলতে পারি, তারা মনে করেন যদি কিনে বাড়িতে তারা ইচ্ছা মতো দিদি আগের দিনও নিতে পারে, একটা গাড়ি ভাড়া দিলে আমি বাড়ি পর্যন্ত আমি সারে লয়ে গিয়ে পৌঁছে দিব। দর্শক মন্ডলী, আমরা আজকে শুনছিলাম এই আব্দুল হান্নান মুন্সি সাহেবের কাছ থেকে তার এই সারটির কথা। তো আমরা আসলে যে আপনার এখানে আসলাম যে সারটির বিস্তারিত দেখলাম এবং তার যে উচ্চতাটা, আমাদের ছবিতে হয়তো অনেক সময় যে উচ্চতা বা তার যে লম্বা তার যে ভরি এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। তো আপনার যে 1200 কেজি ওজন এইটা ঠিক আছে, তো আপনি যদি লাইফ বয়টা কেউ যদি লাইফ বয়টা কিনতে চায় মানে ওজন হিসাবে সেটা তো আপনি বিক্রি করবেন? আমার এইটার দিকে এনে একটা প্রশ্ন আছে আমার, ওজন বলতে কারণ আল্লাহ তাআলা হুজুর ইব্রাহিম আলাইহিসসালামরে যখন কুরবানির কথা বলছিল এই যে একটা কথা আপনি বলছেন আমার আগে স্মরণ নাই, এখন স্মরণ হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামরে কুরবানির কথা আল্লাহ তাআলা এমন কোনো বলে নাই যে অত কেজি দাও তুমি। হ্যাঁ, এমন কোনো এই নদীর কোনো হাদিসে নাই যে আল্লাহ তাআলা 500 কেজি বা 300 কেজি দুম্বা পাঠাইছেন, এমন কিছু নদী নেই ওজন হিসাবে। হ্যাঁ, ওজন হিসাবে না। হ্যাঁ হ্যাঁ, এই আপনার কুরবানি উপলক্ষে জানোয়ার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে মহাব্বতের জিনিস ত্যাগ করার কথাই বলছেন, তাহলে আমি এইটাই বলবো কুরবানি যারা দেন সুন্দর নিখুঁত মোটা দাজা শক্তিশালী জিনিস দেখেই যারা কুরবানি দেয় তারা কুরবানি দিবে, ওজন কিনবে না, গোস্ত কিনবে না, আল্লাহ তাআলা গোস্ত চাচ্ছেন না, কয় কেজি দিবেন এটাও নির্ধারিত করছেন না, এতটুকুই। তো ধন্যবাদ আজকে আপনার আমরা গরু সম্পর্কে জানলাম, কেউ যদি কিনে আমরা আমাদের আমরা চেষ্টা করবো আপনার যে কিনে দিব, আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আপনি কেউ যদি কিনে আপনার সাথে যোগাযোগ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম আসসালাম আলাইকুম।
দর্শক মণ্ডলী, আমরা আজকে শুনছিলাম এই তেরোশিরা গ্রামের যে বিশাল আকৃতির এই সারটি, যিনি লালন-পালন করেছেন জনাব আব্দুল হান্নান মুন্সি। তিনি ছোট থেকেই, বাছুর থেকে তিনি লালন-পালন করে বড় করেছেন এবং অতি আদর করে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাইয়ে তিনি কিন্তু এই লালন-পালন করে সেই বিশাল আকৃতির এখন সারটি হয়েছে। এবং এবার কুরবানির ঈদে তিনি এটি বিক্রি করার চিন্তাভাবনা করেছেন এবং এখানে আমি যেটি বলতে চাচ্ছি, যারা সামর্থ্যবান, যে এই 1200 কেজি ওজনের যারা কুরবানি দিতে চান, একটি সুস্থ সবল এবং সুন্দর একটি সারগরু, আপনারা ইচ্ছা করলে এখানে এই আব্দুল হান্নান মুন্সি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, ওনার নাম্বারটি দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। এবং আমরা এই আশা করি যে তিনি এখানে যদি কোনো ক্রেতা কেউ যদি আসেন এটা নিতে, উনি যে দাম চাচ্ছেন তাও না, তিনি এখানে আসার পরে তিনি দাম দেখে শুনে বা কেউ যদি কিনতে চান তারপরে দাম তিনি তা বিবেচনা করবেন সেটি আমাদেরকে বলছেন। দর্শক মণ্ডলী, আমরা চাই যে একটি কুরবানি আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তারা সবাই সন্তুষ্টির, আল্লাহর সন্তুষ্টির আশায় কুরবানি করে থাকেন, এবং একটি সুস্থ সবল কুরবানি দেওয়ার জন্য এই আব্দুল হান্নান মুন্সি সাহেবের যে বিশাল আকৃতির এবং বড় একটি সারগুরু, যারা সামর্থ্যবান যদি কিনেন তারা যোগাযোগ করেন। তো আমরা আশা করি আপনারা এখানে এসে কেউ ঠকবেন না। তেরোশিরা গ্রামে আব্দুল হান্নান মুন্সি একজন খামারি ভাই আমাদের, উনি অনেক মোটামুটি অনেক বড় 30 ওজনের একটা সার পালন করছেন। সারের নাম উনি সকলের নাম রেখেছেন সাকিব খান। সাকিব খানকে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছিল, তখন দ্বিতীয় স্থান অধিকরণ করেছে। এটার ওজন 30 মন, এটা বিজ্ঞানসম্মত উপায়ে স্টেরয়েড মুক্ত ভাবে এটা লালন পালন করেছে। উনি অবশ্যই এটা কোনো স্টেরয়েড খারাপ কোনো কিছু বা অন্য কোনো খাদ্য খাওয়ায়নি, নর্মাল যে গোবরের খাদ্য, পোড়া ভুষি ভুষি ঘাস এই খাদ্য খাওয়াই মোটামুটি সে সার বড় করে। সারটা মূলত হোস্টেল ফিজিয়ান জাতের একটা সার। আগ্রহী কোনো ক্রেতা যদি শখ করে যদি এত মানে বড় গরু কিনেন তাহলে আমার খামারি ভাইরা উপকৃত হবে। আপনারা সবাই আমার খামারি ভাইদের সাথে যোগাযোগ করে গরুটাকে কিনলে আমরা খুব ভালো হবে। ধন্যবাদ সবাই। এই সারগরুটার সম্বন্ধে আমি যেটুকু জানি, এইটার মাকে যখন এন এই ভর হয়েছে, এইটা বাছুর হয়েছে, এই বেলায় গাভীর দুধও আমরা খাইছি, এই পর্যন্তই জানি, এই পর্যন্ত ফালতাছে, এই পর্যন্ত কাওয়াইতাছে, কোনো আল্লাহ দিলে এখনও কোনো এজাল বেজাল কিছু হয়েছে না, ঠিকঠাক মতো সঠিক মতোই ফালতাছে। এটার সম্বন্ধে আমি দুইবারই হেমুগে আমার বাড়ি মণ্ডলী। আজকে আমরা এই রামগোবর ইউনিয়নের 1300 গ্রাম থেকে, আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণ ছিলেন শামীম খান, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।